అబ్దుల్ కాదర్ సిద్దికి వీరుత్వం. উপস্থিত এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের অত্যন্ত প্রিয় ভাজন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র জনাব আরিফুল মাদারিস, উপস্থিত কৃষক শ্রমিক জনতা লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান বীর প্রতীক, উপস্থিত সাবেক সংসদ সদস্য এবং বিএনপির অন্যতম কেন্দ্রীয় নেতা আমাদের অত্যন্ত বন্ধু প্রতীক কলিমুদ্দিন আহমেদ মিলন, উপস্থিত সিলেট জেলা এবং এই অঞ্চলের বিএনপি এবং বিভিন্ন আন্দোলন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমার সঙ্গে উপস্থিত এই অঞ্চলের মুরব্বী আঙ্গন এবং ভাই বোনেরা, সালাম আলাইকুম। সত্যি বলতে কি, এবার নির্বাচনে কোন নির্বাচনী সভায় আজকে প্রথম বক্তৃতা করছি আমি, এবং সেটা আপনাদের এই চরিন্দিয়াপুরে। বক্তব্য তেমন কিছু নাই বন্ধুগণ, 10 বছর ধরে যা দেখেছেন, যা বুঝেছেন, যা অনুভব করেছেন, সেটার ভিত্তিতে আগামী 30 তারিখের ব্যালট বক্সে ভোট দেওয়ার আগে সিলটা কোথায় মারবেন এই সিদ্ধান্ত নেবেন। এই 10 বছরে কি গুরুত্বপূর্ণ কি না দেখেছিলাম, দেখলাম আমরা। এই সরকার যখনই ক্ষমতায় আসে শেয়ার মার্কেট লুট হয়ে যায়, হাজার হাজার মানুষ চাকরি থেকে রিটায়ার করেছে, পেনশন হিসেবে যে টাকা পাইছে সেই টাকা সেখানে দিয়েছে, কিংবা ঘর জমি জমি বিক্রি করে বা বন্ধক দিয়ে সে দেখা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছে, কিছু লোক সেটা লুট করে নিয়ে চলে যায়। হলমার্ক, ডেস্টিনি, ইউনিপে কত নাম শুনছেন না, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করেছে, শোনেন নাই? কোথায় গেল এই টাকা, কোথায় গেল বাংলাদেশ ব্যাংক থেকে যেটা আমাদের রাষ্ট্রীয় কোষাগার, যারা টাকা ছাপায় এবং বিলি করে সেই বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়ে গেল। ইতিহাসে এটা ঘটনা, সবাই অবাক হয়ে চিন্তা করে যে এই যে জিনিসপত্রের দাম এত বেড়ে গেল, 10 টাকা সব চাল ঘরে বদলে 40 টাকা দিয়ে খাওয়া গেল, ঘরে ঘরে চাকরি এখন ঘরে ঘরে বেকার। তাহলে এই যে চুরির টাকা, ডাকাতির টাকা, আর আমাদের দেশে রাস্তাঘাট আর সড়ক নির্মাণের যে খরচ হয় পত্রিকায় ছাপা হয়েছে যে বিশ্বের অন্য কোথাও এত টাকা খরচ হয় না সড়ক বা সেতু নির্মাণ করার জন্য, কি দিয়ে বানায় জানো আমাদের সড়ক বা সেতু? বরঞ্চ পত্রিকাতে আমরা দেখি যে বাড়ি বিল্ডিং বানাইছে রডের বদলে বাঁশ দিয়ে দিছে, দেখেন যে পত্রিকা পড়েন নাই, তাহলে টাকা গেল কই? আস্তে আস্তে জানা যাচ্ছে, জানা যাচ্ছে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কানাডায় সেকেন্ড হোম করতেছে আমাদের কিছু লোক, জানা যায় কানাডায় একটা পাড়াই হয়ে গেছে তার নাম হচ্ছে বেগম পাড়া, কাপের পেটে মনে হয়, জানা যায় যে সুইস ব্যাংকে গত 7-8 বছরেই শুধু 6 লক্ষ কোটি টাকা বাংলাদেশের মানুষরা জমা করেছে, ভাবেন একবার 6 লক্ষ কোটি টাকা, কারণ কিছু টাকা কারা এটা জমা করেছে আর কার টাকা এইসব? আপনার আমার টাকা জমা করেছে কারণ এই সরকার।
সিদ্ধান্তে সম্মেলন করত তারা। এখন সিদ্ধান্ত নেবে আগামী 30 তারিখে আরো 6 লক্ষ 20 লক্ষ আমার আপনার টাকা দিয়ে তারা সিদ্ধান্ত জমা করবে, অন্য দেশে সেকেন্ড নম্বর হবে, কানাডার মতো অন্য জায়গায় সেকেন্ড নম্বর হবে, আর আমরা আরো দুর্বল থেকে দুর্বল হব, আরো নিঃস্ব থেকে নিঃস্ব হব, আমাদের জীবনের জীবিকার নির্দিষ্টতা থাকবে না। এটা আমরা করতে দেব নাকি দুর্নীতি অনাচার বন্ধ করার জন্য, মানুষের মানুষের বিভেদ দূর করার জন্য, সব মানুষের উন্নয়ন নিশ্চিত করার জন্য একটা সুন্দর শান্তিপূর্ণ বাংলাদেশ করতে চাইব। এই কাজটা করতে যেয়ে জনগণকে এই কাজের জন্য সংগঠিত করতে যেয়ে আজকে আমাদের নেত্রী বাংলাদেশের গণমানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। তার চেয়ে বেশি সাজা যারা পায় তারা পর্যন্ত জামিনে মুক্ত হয়ে যায়, আর বেগম খালেদা জিয়াকে হাইকোর্ট থেকে জামিন দেওয়ার পরেও সরকারের অধীনস্থ নিম্ন আদালত জামিন না দেয় তিনি আজ জেল থেকে বেরোতে পারছেন না। 30 তারিখের ভোটে যদি জনগণের বিজয় না হয়, আবার যদি এই অত্যাচারী দুঃশাসনের বিজয় হয়, তাহলে বেগম খালেদা জিয়ার কোনোদিন হয়তো বেরোতে পারবে না। ভালোবাসেন বেগম খালেদা জিয়া? সত্যি ভালোবাসেন? তার মুক্তি চান? তুই হাত তোলেন দেখি। যদি চান তাহলে আগামী 30 তারিখে ভালো শিশু ভোট দিতে হবে। আগামী 30 তারিখে রাখেন, রাখেন, আগামী 30 তারিখে তাহলে ধানের শিশু ভোট দিতে হবে। তারেক রহমানকে যদি নিজেদের মধ্যে ফিরিয়ে আনতে চান ধানের শিশু ভোট দিতে হবে। এই ব্যাংক রোড যদি বন্ধ করতে চান, শেয়ার মার্কেট রোড যদি বন্ধ করতে চান, দুর্নীতি অনাচার দুঃশাসন থেকে অবসর যদি চান, কখন কিকে কালকে এসে উঠায় নিয়ে যাবে। আমি এখানে বসে বসে কথা বলতেছিলাম, এর মধ্যে ফোন আসলো আমাদের এলাকার বিএনপি প্রার্থী, তিনি ফোন করে জানালেন আমাদের একজন ইউনিয়ন বিএনপির নেতা নুরুল ইসলাম, সে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়েছে, রাস্তা থেকে তাকে টিভি পুলিশ উঠায় নিয়ে চলে গেছে, কোথায় গেছে নিয়ে এখন পর্যন্ত খোঁজ পাওয়া যাচ্ছে না। এই অবস্থা কোনো চান আপনার? আর সেটা বন্ধ করার একটাই পথ, আমরা গণতন্ত্রের রাজনীতি করুন। আমরা অন্য কোনো পথ চিনি না, অন্য কোনো পথ জানি না, আমরা জানি শুধু গণতান্ত্রিক পথ, নির্বাচনের পথ। আর সেই জন্য নির্বাচনের দাবি আমরা করছিলাম নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, সরকার রাজি হয় নাই, তারা ক্ষমতায় থেকে নির্বাচন করতে চায়। আমরা বলেছি ঠিক আছে তাই সই, কারণ জনগণ যদি আমাদের পক্ষে থাকে আপনারা ক্ষমতায় থাকলেও আমাদের কোনো অসুবিধা নাই, কাজে আপনাদেরকে থাকতে হবে, ভোট দিতে যেতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে এবং ভোটের গণনা পাহারা দিতে হবে। কোন রকমের অনাচার হলে আপ বন্ধ করতে হবে। আপনারা দেখেন আমাদের দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সবাই বলে তার মতো এরকম ভদ্র রাজনীতিবিদ খুব কম আছে। সেই মানুষটা গতকাল তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ের কাছে নির্বাচনের প্রচার চালাচ্ছে, তার গাড়ি আক্রমণ করা হয়েছে, 6টা গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারা মনে করেছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাল্লায় চলে আসবে, না, যা ঘটেছে তা হল এই খবর পাওয়া মাত্র আশেপাশের গ্রাম থেকে হাজার হাজার মানুষ চলে আসছে এবং যারা আক্রমণ করতে গেছিল তারা পালিয়ে গেছিল। এদের পথ, এদেরই হল গণতান্ত্রিক প্রতিবাদ, এদেরই হল গণতান্ত্রিক প্রতিরোধ। আমি জানি আপনাদের এখানে কেউ একজন গ্রেপ্তার হওয়ার পরে আপনারা যে থানা ঘেরাও করেছেন, ইউএনও অফিসের ওখানে গেছেন এবং শেষ পর্যন্ত আল্লাহ রহমতে পারেন, সেটা কি আমাদের নিয়েছেন? আমি তার নির্বাচনে আসছিলাম, তার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে যা থানা ঘেরাও করে বসে আছে এবং কর্মীকে নিয়ে বাইরে আসছে আল্লাহ রহমতে। কাজে বন্ধুরা আমরা কোন বিশৃঙ্খলা অশান্তি চাই না,
আমরা শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল আন্দোলন চাই এবং শান্তিপূর্ণ নির্বাচন চাই। কিন্তু অন্যায়ভাবে যদি আমাদের প্রচারণায় বাধা দেওয়া হয়, যদি অন্যায়ভাবে আমাদের কোন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়, তাহলে তার প্রতিবাদ আমাদেরকে সংঘবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে দিতে হবে। পারবেন না? পারবেন? ঠিক তো? যদি পারেন তাহলে জিতবেন ইনশাল্লাহ, নিশ্চয়ই ইনশাল্লাহ জিতবেন। আপনার এখানে বাহার মাস্টার স্যার সহ বাহার চেয়ারম্যান স্যার সহ অনেকে গ্রেপ্তার হয়ে আছেন, আরো মেম্বার। আমরা সবার মুক্তি দাবি করছি। আমার ব্যক্তি কারাগারে, আমরা তো যে কেউ কারাগারে যেতেই পারি, যে কোনো এই সরকার তো আমাদেরকে দুর্বল করার জন্য এটা করছে। আমার মাথায় গুলির দাগ এখনো, আমাদের অনেক নেতা কর্মীকে মেরে ফেলেছে, আমি তো কেউ গুলি খেয়ে বেঁচে আছি, আল্লাহ আমাকে বের পারি। কিন্তু আমাদের অনেক সহকর্মী জীবন দেয় নাই এই গত 10 বছরে, শত শত সহকর্মী জীবন দিয়েছে, কতজনের গায়ে গুলি করে আহত করা হয়েছে। আজকে পর্যন্ত আমার বন্ধু, আমার ছোট ভাই ইলিয়াস আলীর কোন সন্ধান নাই। এত সব আঘাত, এত সব বেদনা, এত সব ক্ষোভ বুকে নিয়ে আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করে চলেছি। কাজেই এই আন্দোলনে বিজয় অবশ্যম্ভাবী। আল্লাহ তাআলা মজলুমের পক্ষে থাকেন। আমরা আজকে এই দুঃশাসনের অধীনে, এই অত্যাচারী সরকারের অধীনে, এই স্বৈরাচারী সরকারের অধীনে আজকে আমরা মজলুম। আর সেই মজলুমের পক্ষে আছেন আল্লাহ তাআলা। অতএব ইনশাআল্লাহ এই নির্বাচনে নিশ্চয়ই ধানের শীষের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আমরা সেই শুভদিনের প্রতীক্ষা করব না, শুধু সেই শুভদিনকে আরো দ্রুত কিনে আনার জন্য, আরো নিশ্চিত করার জন্য প্রতিনিয়ত কাজ করব। বন্ধুরা মনে রাখবেন যে আপনারা শুধু সমর্থন করা যথেষ্ট না, এখান থেকে শপথ নেন যে আপনারা প্রত্যেকেই আগামীকাল পরশুর মধ্যে অন্তত আর একজন ভোটারকে ভোট যাতে উৎসাহিত করবেন, তার 2 দিনের মধ্যে আর একজন, তারপরে 1 দিনের মধ্যে আর একজন, এরকম করে যদি আগামী কয়েকদিন আপনারা যদি প্রত্যেকে আরো ভোটারকে যদি উদ্বুদ্ধ করতে পারেন, তাহলে আমাদের বিজয় ঠেকানোর শক্তি আছে। কোনো শক্তি নাই কারো, শান্তিপূর্ণভাবে এই লড়াই করে আমাদেরকে জিততে হবে। আর যদি না জিততে পারি, খোদা না করুন সেরকম পরিস্থিতিতে, মনে রাখবেন কারোরই জীবন জীবিকা নির্যাতা থাকবে না, এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে যাবে, যেটা মুক্তিযুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করেছি। আজকে এই দেশটাই আমাদের কাছে সবচেয়ে বড়। এই দেশটাকে শান্তিপূর্ণ রাখতে হবে, সমৃদ্ধ করতে হবে, এবং দেশের মানুষকে দুই বেলা যাতে দুমুঠো খেতে পারে, হালাল উপার্জন করে যাতে জীবিকা নির্বাহ করতে পারে, সন্তানরা যাতে শিক্ষা পায়, ও রোগে যাতে চিকিৎসা পায়, এই ন্যূনতম প্রয়োজনগুলি মানুষের মেটাতে হবে। আর সেই মেটানোর জন্য আগামী 30 তারিখে একটাই কাজ, সেটা হল ধানের শীষে শীত জিল মারা এবং সাহস নিয়ে ভোট কেন্দ্রে যাওয়া। পারবেন তো? আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।